সব কিছু কমপ্লিট, টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করে ফেলেছি, আমাদের শর্ট প্রশ্নে সমস্যা নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য একদম পরীক্ষার আগের মুহূর্তে একবার চোখ বুলিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা গল্প কবিতা থেকে মাত্র 10টা করে শর্ট প্রশ্ন এই ভিডিওতে হাজির করছি। চলো ঝটপট করে দেখে নিই, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, একবার তোমার রিভিশন হয়ে যাবে। এবং কথা দিচ্ছি, মিলিয়ে নিও পরীক্ষার হলে এই জায়গাগুলো থেকেই, আমি যে জায়গাগুলো সিলেক্ট করছি এখান থেকেই তোমাদের শর্ট কোশ্চেন পরীক্ষায় আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলের তোমাদের ফাইনাল পরীক্ষার সমস্ত সাজেশন অলরেডি দেখে নিয়েছো এবং তোমাদের বাংলার একদম লাস্ট মিনিট সাজেশন সেটাও কিন্তু দেখে নিয়েছো, পড়ে ফেলেছো। যদি না দেখে থাকো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখে নিও, অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো, সেখানে রচনা, তোমাদের প্রতিবেদন, তোমাদের সংলাপ, এছাড়াও তোমাদের কোণী থেকে এবং তোমাদের বাংলা গল্প কবিতা প্রবন্ধ সব জায়গা থেকে কিন্তু সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন আমরা অলরেডি দিয়ে দিয়েছি। অবশ্যই একবার লাস্ট মিনিট মানে শেষ মুহূর্তের জন্য সেই প্রশ্নগুলো দেখে যেও। আজকের ভিডিওতে এখন আমি তোমাদের একদম শেষ মুহূর্তের জন্য একবার যে শর্ট কোশ্চেনগুলো চোখ বুলিয়ে যাবে, কালকে পরীক্ষার হলে প্রশ্নে যে শর্ট কোশ্চেনগুলো পাবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। সময় বেশি নষ্ট নয়, চলো ঝটপট করে আমরা দেখে নিই। চলো প্রথমে আমরা দেখে নিই জ্ঞানচক্ষু গল্প থেকে অত্যধিক গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। 1 নম্বর, তপনের গল্প কোন পত্রিকায় ছাপা হয়? সন্ধ্যাতারা পত্রিকায়। তোমরা সকলে জানো ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? 8 বছরের বড়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথাটা? কারকশনের কথা। 4 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে, এখানে রত্ন ও জহুরি কে? রত্ন হলো তপনের লেখা গল্প, জহুরি হলো ছোট মেসো। 5 নম্বর প্রশ্ন, সন্ধ্যাতারা পত্রিকায় সূচিপত্র তপনের নাম কী ছিল? শ্রী তপন কুমার রায়। 6 নম্বর প্রশ্ন, তপনের লেখা গল্পটির নাম কী ছিল? প্রথম দিন। যেন নেশায় পেয়েছে, কিসের নেশা? গল্প লেখার। তপনের চিরকালের বন্ধু কে বলতো? ছোট মাসি। নেক্সট 9 নম্বর প্রশ্ন, তপনের লেখক মেশো পেশায় কে ছিলেন? একজন কলেজের অধ্যাপক। 10 নম্বর প্রশ্ন, মামাবাড়িতে তপন কেন এসেছিল? ছোট মাসির বিয়ে উপলক্ষে। নেক্সট আমরা দেখে নেব বহুরূপী। চলো, রূপসী বাইজি সেজে হরিদার রোজগার কত ছিল? 8 টাকা 10 আনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিস সন্ন্যাসীর পায়ের ধুলো? বহুরূপী গল্পে বাসের ড্রাইভার নাম কি? কাশীনাথ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, জগদীশবাবু বিরাগীকে কত টাকা প্রণামী দিতে চেয়েছিলেন? 100 টাকা। বিরাগী কাকে সুন্দর সুন্দর বঞ্চনা বলেছেন? ধন জন আর যৌবনকে। বিরাগীর ঝোলার ভিতরে কোন বই ছিল? গীতা ছিল। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল? 11 লক্ষ টাকা। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন, জগদীশবাবু ধনী হলেও কেমন ছিলেন? কৃপণ প্রকৃতির। সকাল সন্ধ্যায় হরিদার ঘরে কজন আড্ডা দিতে আসতো? 4 জন। সপ্তাহে কদিন হরিদা বহুরূপী সেজে বাহির হতো? 1 দিন। নেক্সট আমরা দেখে নেব পথের দাবি গল্প। 1 নম্বর, গ্রীষ্ম মহাপাত্রের আসল নাম কী ছিল? সব্যসাচী মল্লিক। 2 নম্বর, গ্রীষ্ম মহাপাত্রের চুড়িদার পাঞ্জাবির রং কেমন ছিল? রাম ধনু রঙের। বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটা কে? নিমাইবাবু। নেক্সট, তিওয়ারি কোথায় বর্মানাস দেখতে গিয়েছিলেন? ফয়ায়। নেক্সট, গ্রীষ্ম মহাপাত্রের ট্যাগ থেকে কত টাকা কত পয়সা পাওয়া গিয়েছিল? 1 টাকা গন্ডা ছয়েক পয়সা পাওয়া গিয়েছিল। 6 নম্বর প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দিয়ে নিজে খায়নি, উক্তিটি কার? জগদীশবাবুর। গ্রীষ্ম মহাপাত্রের সাথে অপূর্বর কোথায় পুনরায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। 8 নম্বর প্রশ্ন, অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল কারা? ফিরিঙ্গি ছোড়ারা। 9 নম্বর প্রশ্ন, গ্রীষ্ম মহাপাত্রের রুমালে আঁকা ছিল কিসের ছবি? বাঘের ছবি। 10 নম্বর প্রশ্ন, ইনানজং থেকে গ্রীষ্ম মহাপাত্রের কতজন বন্ধু আসার কথা আছে? 2 জন বন্ধুনক আসার কথা আছে। দেখো, প্রত্যেকটা গল্প থেকে কিন্তু আমি অত্যধিক গুরুত্বপূর্ণ 10টা করে প্রশ্নই সিলেক্ট করেছি। আমি প্রশ্নগুলো খুব দ্রুত বলছি কারণ অনেকগুলো প্রশ্ন, তোমরা ভালো করে শুনে নাও এবং খাতায় অবশ্যই অবশ্যই কিন্তু লিখে নেবে, কারণ এই প্রশ্নগুলো পড়লে আমি মনে করছি ফাইনাল এবং টেস্ট পরীক্ষায় তোমাদের হয়ে যাবে শর্ট কোশ্চেনে, এর বাইরে তোমাদের পড়া লাগবে না। নেক্সট দেখে নেবো অশোক একজন। অশোক একজন কবিতাটির বাংলা তর্জমা কে করেছেন? নবরণ ভট্টাচার্য। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কীভাবে এলো? রক্তের এক আগ্ন পাহাড়ের মতো। কারা হাজার হাজার বছর ধরে ঢ্যানে ডুবেছিল? শান্ত হলো দেবতারা। রক্তের দাগ কী রঙের ছিল? কালো রঙের ছিল। অশোক একজন কবিতায় কী হেঁটে যাওয়া আর কী চলে যাওয়ার কথা বলা হয়েছে? একজন নানের হেঁটে যাওয়া ও কুকুর চলে যাওয়ার কথা বলা হয়েছে। এটা কিন্তু গুলালে হবে না, একজন নান হেঁটে যাবে ও একটা কুকুর কিন্তু চলে যাবে, ঠিক আছে? যেখানে ছিল শহর সেখানে কী রইল? ছড়িয়ে রইল কাঠকয়রা। যুদ্ধ এলে কোথায় আগুন লেগেছিল? সমস্ত সমতলে। বৃষ্টিতে ধুয়ে দিল কি? কবির পায়ের দাগ।
প্রাচীন জলতরঙ্গ কি বলতো? বাদ্যযন্ত্র। পরপর বছরগুলি কিসের মতো নেমে এসেছিল? পাথরের মতো। এবার দেখে নেব আয় আরও বেঁধে বেঁধে থাকি। এক নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জলই পাষাণ হয়ে আছে, ছড়ানো রয়েছে কাছে দূরে। কি? শিশুদের সব। সব শব্দের অর্থ মৃতদেহ। পাই পাই হিমানি বাদ, হিমানি শব্দের অর্থ কি? বরফ বা তুষার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের ডান পাশে কি? ধস। আমাদের বাম পাশে কি? গিরিখাত। আমাদের মাথার উপর কি বলতো? বোমারু। আমরা ভিখারি কত মাস? 12 মাস। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কি ঢাকা? চোখ মুখ ঢাকা। নেক্সট, ছড়ানো রয়েছে কাছে দূরে শিশুদের সব, এই সব শব্দের অর্থ কি? মৃতদেহ, তোমাদের পূর্বে বলেছি। 10 নম্বর প্রশ্ন, হয়তো মরে গেছে, কার কথা বলা হয়েছে? পৃথিবী। নেক্সট চলে যাবো অভিষেক কবিতা। দেখো, জিজ্ঞাসিলাম মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কে? আমরা সকলে জানি ইন্দ্রজিৎ। রত্নাকর রত্নতমা ইন্দ্রের সুন্দরী উত্তরিলা, রত্নাকর রত্নতমাটা কে বলতো? লক্ষ্মী। তারপরে কৌশিক ধ্বজ শব্দের অর্থ কি? রেশমি পতাকা। দেখো অস্তচল গামী দীননাথ এবে, দীননাথ হলেন কে? ইন্দ্রদেব। হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, এখানে কার কথা বলা হয়েছে? কুম্ভকর্ণ। সিড়িলা কুসুম দাম রোষে মহাবলী, কাকে মহাবলী বলে সম্বোধন করা হয়েছে? মেঘনাথকে। অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবোধ কাব্য কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ। কিরিটি যার নাম, তিনি হলেন কে বলতো? অর্জুন। অভিষেক করিলা কুমারে, কার অভিষেকের কথা বলা হয়েছে? ইন্দ্রজিতের। আগে পুজো ইষ্টদেব, কোথায় ইষ্টদেবের পুজোর কথা বলা হয়েছে? নিকুম্ভেলার যজ্ঞগারে। নেক্সট দেখে নেব আফ্রিকা, কবি আদিম যুগের যে বিশেষণ ব্যবহার করেছেন তা হলো উদ্ভ্রান্ত। স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কারণ নিজের প্রতি অসন্তোষে। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। আফ্রিকা বিদ্রুপ করেছিল কি? ভীষণকে। রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল যেখান থেকে? প্রাচী ধারিত্রীর বুক থেকে। নিনাদ শব্দের অর্থ কি? শব্দ। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্য পথে পঙ্কির হলো ধুলি তোমার মিশে রক্তে অশ্রুতে। শিশুরও খেলছিল কোথায়? মায়ের কোলে। মানুষ ধরার দলের নখ ছিল কেমন? নেকড়ের চেয়ে তীক্ষ্ণ। সভ্যতার শেষ পুণ্যবাণী কী ছিল বলতো? ক্ষমা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটা। নেক্সট আমরা দেখে নেব প্রলয়োল্লাস, এখান থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন। চলো, আসছে এবার অনাগত। অনাগত বলতে বোঝানো হয়েছে ভয়ঙ্করকে। নেক্সট, রবির বন্নি জ্বালা কোন রবির? দ্বাদশ রবির। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল, কে আগল ভাঙল? প্রলয় নিশায় নিত্য পাগল শিব। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, চাঁদের হাসির অর্থ কি? নতুন সৃষ্টির সুখ। পরিলাস কবিতাটি কবি হলেন কে বলতো? কাজী নজরুল ইসলাম, আমরা সকলে জানি। সপ্তমহা সিন্ধু ধলে কপল তোলে, কপল শব্দের অর্থ কি? গণ্ডদেশ বা গাল। কবি কাজী নজরুল ইসলামের যে দেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত সেটা হলো বাংলাদেশ। তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? কুসংস্কারশূন্য ভারতীয়দের কথা বলা হয়েছে। রেশা শব্দের অর্থ হলো ঘোড়ার ডাক, সর্বনাশী জ্বালামুখী তার চামর ডোলায় ড্যাশ ধূমকেতু। চলো এবার আমরা দেখে নেব সিন্ধু তীরে, সিন্ধু তীরে থেকে অত্যধিক গুরুত্বপূর্ণ। চলো 10টা কোশ্চেন আমরা দেখে নিই। এক নম্বর, সিন্ধু তীরের কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? পদ্মাবতী। সিন্ধু তীরের শীর্ষক কাব্যাংশটি পদ্মাবতী কাব্যের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে? পদ্মা সমুদ্র খণ্ড। দিব্যপুরী সমুদ্র মাঝার, দিব্যপুরী বলতে এখানে বোঝানো হয়েছে স্বর্গীয় নগরী। নাহি তথা দুঃখ ক্লেশ, কোথায় দুঃখ ক্লেশ ছিল না? দিব্যপুরীতে। সখীগণ করি সঙ্গে, কে সখীগণকে সঙ্গে করে সকালে উদ্যানে গিয়েছিল? সমুদ্রকন্যা পদ্মা। রূপয়তী রম্ভাজিনী, রম্ভা স্বর্গের অপ্সরা। বিস্মিত হইল বালা, বালা কে? সমুদ্র রাজার কন্যা পদ্মা। বেথানিত হইছে কেজবেশ, বেথানিত অর্থাৎ আলুথালু। বাহুরুখ কন্যার জীবন, বাহুরুখ শব্দের অর্থ কি? ফিরে আসুক। চলো, বহু যত্নে চিকিৎসাতে চেতন ফিরে পেল কে? পঞ্চকন্যা। এবার আমরা দেখে নেব অদল বদল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, পান্নালাল প্যাটেলের লেখা। পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? তিনি গুজরাটি লেখক ছিলেন। সব দিক থেকেই এরকম, কিসের কথা বলা হয়েছে? জামার রং, মাপ এবং কাপড়। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাথে এসে বসতে, দুই বন্ধু হলো কে? অমৃত আর হচ্ছে ইসাব। অমৃতের এত জোর দিয়ে বলার কারণ কী ছিল? কারণটা হলো জামা নোংরা করার ব্যাপারে মায়ের সাবধান বাণী। এসো আমরা কুস্তি লড়ি, কথাটি বলেছিল কে? কালিয়া। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কী ছিল? জামা অদল বদল করা। কিছুটা যেতে অমৃতের নজরে এলো জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছেড়ে গেছে। তোরা অদল বদল করেছিস, বক্তা কথাটি কী উদ্দেশ্যে বলেছিল? তাদের আনন্দকে মাটি করে দেওয়ার জন্য। ইসাবের বাবা অমৃতের মাকে ডাকে,
বাহালি বৌদি বলে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, ওকে অমৃত। চলো লাস্ট আমরা দেখে নেব অস্ত্রের বিরুদ্ধে গান, এরপরে আছে আমাদের নদীর বিদ্রোহ। এক নম্বর অস্ত্রের বিরুদ্ধে গান থেকে, অস্ত্রের বিরুদ্ধে গান হলো একটি যুদ্ধবিরোধী কবিতা, তোমরা নিশ্চয়ই ভালো করে জানো। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পাতার পোশাক। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উদ্দীপ্ত লাইনটি কোন প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছে? মানুষের সঙ্গবদ্ধ প্রতিরোধ। কবি জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা গানকে তুলনা করেছেন বর্মের সঙ্গে। মাথায় কত শকুন বা চিল, মাথায় চিল বা শকুন ওড়ার অর্থ কি? আদর্শ সমাজ যেন ভাগাড়ে পরিণত হয়েছে, গান বাঁধবে সহস্র উপায়, কে গান বাঁধবে? কোকিল। আদর গায়ে অর্থাৎ আদুর গা অর্থাৎ খালি গা বা অনাবৃত শরীর। ঋষি বালক এর মাথায় কী গোজা ছিল? ময়ূর পালক। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার শেষ লাইনে কবি কোথায় অস্ত্র রাখার কথা বলেছেন? গানের দুটি পায়ে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবি হলেন কবি জয় গোস্বামী। একদম লাস্টে চলে এসেছি আমরা নদীর বিদ্রোহ। চলো, আর বৃষ্টি হবে না কি বলো কথাটি বলেছিল নদের চাঁদ। নদের চাঁদ লাইন ধরে যেদিকে হাঁটতে শুরু করেছিল তা হলো নদীর উপরের ব্রিজের দিকে। ছেলে মানুষের মতো ঐচ্ছক্য বোধ করিতে লাগলো, এখানে কার সম্পর্কে এরকম কথা বলা হয়েছে? নদের চাঁদ। এমনভাবে পাগলা হয়ে কি তার সাজে, কিসের জন্য নদের চাঁদ পাগলা হয়েছিল? নদীর জন্য। নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল কারণ তার প্রিয় নদীটি শুকিয়ে যাচ্ছে। চাঁদ ব্রিজের মাঝামাঝি কোথায় এসে বসেছিল? ধারক স্তম্ভের শেষ প্রান্তে। নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, এর কারণ কি ছিল? ইচ্ছে করলে হাত বাড়িয়ে নদীর জল স্পর্শ করতে পারবে বলে। নদের চাঁদ নদীর স্রোতে ভাসিয়া দিয়েছিল কি একটি পুরনো চিঠি। একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে কী করেছিল? দিশেহারা। নেক্সট নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি? লোহা ইট কাঠ কংক্রিটের বন্ধন। চলো এবার আমরা দেখে নেব প্রবন্ধ হারি যাওয়া কালিকলম, তারপরে হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। এক নম্বর, চলো প্রবন্ধ হারি যাওয়া কালিকলম থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন আছে, মোটামুটি 18টা শর্ট কোশ্চেন এখান থেকে তোমাদের জন্য কিন্তু রেডি করেছি। সবাই এখানে লেখক, এখানে বলতে কোন স্থানে কথা বলা হয়েছে? সংবাদপত্রের অফিসকে। কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই, এখানে আমি কে? শ্রীপান্ত, লেখক শ্রীপান্ত। আমরা কলম তৈরি করতাম, লেখক কী দিয়ে কলম তৈরি করতেন? রোগা বাঁশের কঞ্চি দিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট, বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, এখানে কিসের কথা বলা হয়েছে? হোম টাচ করা কলা পাতার কথা বলা হয়েছে। তিল ত্রিফলা শিমল সালা, এখানে ত্রিফলা বলতে কী বোঝানো হয়েছে? আমলকি হরতিকে ও বয়রা। আমরা এত কিছু আয়োজনের কোথায় পাবো? কোন বিষয়ের জন্য এত কিছু আয়োজন? কালী তৈরির। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম তখন মনে কষ্ট হয় বয় কি? এখানে কোন কলম হাতছাড়ার কথা বলা হয়েছে? বাঁশের কঞ্চির কলম। নেক্সট, আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, এখানে লাইনের সঙ্গে কোন প্রসঙ্গটি মেলে? জুলিয়াস সিজার। তার ইংরেজি নাম কুইল, এখানে কার ইংরেজি নাম কুইল? পালকের কলমের। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের ছবিতে দেখা যায় সামনে কী আছে বলতো? দোয়াতে গোজা পালকের কলম। কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় কি? ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন আবিষ্কার করেন কেন? লুইস অ্যাডসন ওয়াটারম্যান। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম। জাদু পাইলট কি? জাপানি ফাউন্টেন পেন। এই নেশা পেয়েছিল শরদ্দার কাছ থেকে। লেখক শরদ্দার কাছ থেকে কিসের নেশা পেয়েছিল? ফাউন্টেন পেন সংগ্রহের নেশা। গরু সিং নয়তো কশ্যপের খোল কেটে তৈরি, সেসব কি? কলমের নিব। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে প্রতিজ্ঞা করেছে, তাদের বলতে এখানে বোঝানো হয়েছে কলমগুলিকে। ক্যালিগ্রাফিস্টের বাংলা কথা হলো লিপি কৌশলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত, কোন সময় এটি বলা হয়েছে? 19 শতকের কথা বলা হয়েছে। আমরা লাস্ট দেখে নেব 9টা প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান থেকে, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? বিচিন্তা। ইংরেজি না জানা পাঠকেরা জানে না সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তত্ত্ব। পরিভাষিক শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দ হলো অক্সিজেন। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলে বোঝা কঠিন কি বৈজ্ঞানিক সন্দর্ভ। আক্ষরিক অনুবাদের দোষ থেকে মুক্ত না হলে সুপ্রতিষ্ঠিত হবে না বৈজ্ঞানিক সাহিত্য। নেক্সট, যেসব জন্তুর শির দ্বারা নেই কথাটি যে শব্দের বদলে লেখা যেতে পারে তা হলো অমৃদণ্ডী। তারপর হচ্ছে দেশের লজ্জা দশ বন্দে দেশ, যেখানে দেশবাসীর সেখানে প্রকাশিত অর্থটি হলো লক্ষণা। নেক্সট, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? কালিদাসের। আর লাস্ট কোশ্চেন, এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের প্রবাদটির কথা বলা হয়েছে অল্পবিদ্যা ভয়ঙ্করী। মোটামুটি তোমাদের এই যে
মোটামুটি 130টা মতো প্রশ্ন আমি তোমাদেরকে বললাম। টোটাল তোমাদের গল্প কবিতা প্রবন্ধ মিলে 13টি রয়েছে। এই 13টি জায়গা থেকে প্রত্যেকটা জায়গা থেকে 10টা করে, কেবলমাত্র হারিজা খালি কলম থেকে 20টা প্রশ্ন। টোটাল তোমাদের প্রশ্ন আমি তুলে ধরেছি 130 থেকে 140টা। এই প্রশ্নগুলো সুন্দর করে ঝটপট করে পড়ে ফেলো, খুব বেশি টাইম লাগবে না। তুমি যদি 1 ঘন্টা ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, আমার মনে হয় টোটালটাই মুখস্থ হয়ে যাবে। আর অধিকাংশ প্রশ্ন তো তোমাদের পড়া আছেই, অনেক হেঁটে দেখে শুনে কিন্তু এই পিডিএফটা রেডি করে এবং প্রশ্নগুলো যাচাই বাছাই করে তোমাদের জন্য রেডি করেছে। অবশ্যই অবশ্যই যদি এই ভিডিওটা তোমাদের এবং এই প্রশ্নগুলো ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে যেও, এটুকু অনুরোধ থাকলো। চলো আজ এই পর্যন্ত, দেখাবো অন্য একটা টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে।